سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বুজার আর বাকি রইল না, বুঝতে পারলাম মহিলা বাইতুল মুকদ্দাস যাইতে চায়, ফিলিস্তিন যাইতে চায়। আমি আমার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললাম, হে আল্লাহর বান্দী, আমার কাছে কিছু খাবার আছে, চাইলে তুমি খেয়ে নিতে পারো, গ্রহণ করতে পারো। আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে বলেন, তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। এবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ও আল্লাহর বান্দী, ও আল্লাহর বান্দী, এটা তো রমজান মাস না, দ্বিতীয়ত তুমি আছো হজের সফরে, রমজান হইলেও তো সফরের কারণে রোজা না রাখার অনুমতি আছে, আর সফরে তো নফল রোজা আবার তুমি রেখেছো। আল্লাহর বান্দী কোরআনের আরে আয়াত পরে জবাব দিয়ে বলেন, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। সুজা কথা হলো, এর পরেও রাখলে ভালো। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার তাকে জিজ্ঞেস করেন, এবার তাকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দী, তুমি যদি আমার মতো কথা বলো না, আমি তোমায় জিগায় আমার মতো করে, আর তুমি জবাব দাও কোরআনের আয়াত পড়ে পড়ে, জবাব দাও কোরআনের আয়াত তেলাওয়াত করে করে। আল্লাহর মাঝে বার জবাব দিয়ে বলেন, আমি যেই ছোট আয়াত খুতবায় পড়েছিলাম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমরা যেই কথাগুলো বলো ফেরেশতারা কথাগুলোকে সংরক্ষণ করে, এই জন্য আমি তোমার মতো করে জবাব দেই না, আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে জবাব দেই। এবার আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক জিজ্ঞেস করেন, ও মহিলা, তুমি কোন বংশের লোক? আল্লাহর বান্দা বলল, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কোরআনের আয়াত জবাব দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক কয়, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর জিজ্ঞেস করব না। আল্লাহর বান্দী এই কথার জবাব কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে দেয়, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিন। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দী, তুমি যদি যাইতে চাও তোমার গন্তব্যে, আমি আমার উট দিয়ে তোমাকে ওই গন্তব্যে পৌঁছাইয়া দিতে পারি, যদি তুমি রাজি থাকো। আমার বন্ধুরা, আল্লাহর বান্দী এই রাজিটা এই সম্মতিটাও কোরআনের আরেক আয়াত তেলাওয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। فمن فرض فيهن الحج فلا رفس فلا رفس ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. আল্লাহর বান্দি বললেন, তোমরা যা বলো, যা ভালো কাজ করো, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, যত ভালো কাজ তোমরা করো সব আল্লাহ জানেন, তার মানে সে যাইতে রাজি আছে। এবার আমি উট নিয়ে আসলাম, বসায়া দিলাম, উটের পিঠে সওয়ার হইতে যাইয়া আল্লাহর বান্দি উঠতে যখন উটের পিঠে যখন উঠবেন, উট মেজাজ গরম করে একটু দৌড় মারছেন, আল্লাহর বান্দি পরে একটু ব্যথা পেয়ে গেছেন, কাপড়টাও একটু ছিঁড়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করতে শুরু করলাম, হ্যাঁ হ্যাঁ আপনি ব্যথা পাইলেন বা তুমি ব্যথা পেয়েছ, এখন এমন বলছি, আল্লাহর বান্দি তার প্রতিক্রিয়া কোরআনের আরেক আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাকে জানায় দিলেন, মা সাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ আপদে তোমাদেরকে ধরে, এটা তোমাদের হাতের কামাই। আস্তে আস্তে জোরে
তাহলে করোনা আমাদের হাতের কাম, এটা আমাদের গুনাহের কারণে। তবে আলহামদুলিল্লাহ আমি এখানে এর ভিতরও মালিকের শুকরিয়া আদায় করি, কাফের বেঈমানদের তুলনায় ঈমানদারদের গুনাহ কম, এই জন্য কাফের বেঈমানদার কাফের বেঈমানদের চাইতে মুসলমানের মৃতের সংখ্যা কম। এক এক দেশে যা মরছে সারা মুসলিম বিশ্ব মিলল, বুঝালা কেটা ভালো মানুষ কথা কয় না পাগলের দল। আমরাও মাঝে মাঝে হেরার হেরা এখানে হেরা এখানে গলা খেকরান দিলে আমাদের দেশে কেউ কেউ এখানে সাড়ালে, বুঝছেন না মনে হয় না বুঝলেন সারা তো বুঝানি লাগবে। কোনো কথা আছে কোরআন শরীফ আল্লাহ সবটা বুঝাইছে, আলিফ লাম মিম আল্লাহ বুঝাইছে বুঝাইছে, হ্যাঁ মিম আইন সিন কাফ আল্লাহ কইতে তোরা বুঝতে নাই তা আমার স্পেশাল না বুঝলে কিছু করতে পারবো না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাই আসুন আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, বলি আমিন আর যদি আমিন তাহলে যত বিপদে আপদে আসি আমরা এগুলো আমাদের গুনাহের কারণে। এই জন্য বলছি গুনাহ ছেড়ে দিতে হবে, নেক কাজ করতে হবে। আজকের আজকের সম্মেলনের প্রধান স্লোগান কি? গান সারবো কোরআন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহর বান্দি এই আয়াত পড়ে জবাব দিয়েছেন। আমি বললাম আমি আবার উটটাকে আনতেছি শক্ত করে বেঁধে দেবো, এরপরে কোনো অসুবিধা হবে না। আল্লাহর বান্দি এবারও জবাব দে, ফাফাহাম না হা সুলাইমান কোরআনের আয়াত দিয়ে যাও। এবার আবদুল্লাহ ইবনে উমরকে উট আনলাম, ভালো করে বসাইলাম, ধরে রাখলাম, আল্লাহর বান্দি উঠছে, আমিও সামনে উঠলাম। উঠার পরে এবার জোরে জোরে সিক মারি, আর উটও দ্রুত গতিতে চলে। উট এমনি এত ভদ্রতার সাথে জোরে চলে না, কারণ জানোয়ারটা তো একটু উটকে সাফিনা তো সাহারা বলা হয়, মরু জাহাজ, কথা বুঝেন নাই, এটা মরুভূমির জাহাজ, এটা আল্লাহর কুদরতের নিদর্শন। এই জন্য আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই এই দেখোস না উটকে কেমনে বানাইছিল, এনে ব্যাপার আছে। আবার ভাইয়েরা চতুষ্পদ জানোয়ারের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, সবগুলো বৈশিষ্ট্য একমাত্র উটের মধ্যে একসাথে সবগুলো হওয়ার। আল্লাহু আকবার। ভাইয়েরা তাফসীরে কুরতুবীর ভিতরে লিখছে সবগুলো মনে হয় অনুসরণ নাই, সাইটটার কথা লিখছে। বন্ধুরা দেখেন একটা হলো আকুলা, একটা হলো হামুলা, একটা হলো রাকুবা, আর একটা হলো হালুবা। আল্লাহ সাইটটা আমি বুঝাইতাম, আল্লাহ জানে সাইটটা। চতুষ্পদ জানোয়ারের মূল মোট বৈশিষ্ট্য চারটা, কিছু আছে শুধু গোশত খাওয়া যায়, এটা দিয়ে আর কোনো কাজ করা, যেমন খাসি কি করা যায়, কথা কয় না রে, শুধু গোশত খাওয়া যায়। আবার কোনোটা আছে দেখবেন হামুলা, এটা দিয়ে শুধু বোঝা বহন করা যায়, যেমন গাদা, আর কোনো কাজ এটা দিয়ে করা যায় না। আরেকটা আছে রাকুবা, শুধু ভ্রমণ করা যায় সওয়ারি হিসেবে, যেমন ঘোড়া, আর কোনো কাজ করা যায় না। আরেকটা হইছে এই হালুবা, দুধ খাওয়া, গাবি ঠিক না, হ্যাঁ। এখন দেখেন গাবির মধ্যে গোশত খাওয়া যায়, দুধ পাওয়া যায়, দুইটা আছে ঠিক না। ষাঁড়ের মধ্যে কি আছে, গোশত খাওয়া যায়, কাজ করা যায়, তাহলে দুইটা আছে। আর কি আছে, গরু মহিষ একই, আরেকটা নাকি আরে নে আমি গাদা, এইগুলো যে আমরা আমরা যেগুলো খাই এগুলোর মধ্যে দুইটা আছে, দুইটা আছে, দুইটা আছে বা তিনটা আছে। একমাত্র উট যেটার দুধও খাওয়া যায়, গোশতও খাওয়া যায়, সোয়ারও খাওয়া যায়, মালটা না। এই 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 চাইরো বৈশিষ্ট্য আর কোন জানোয়ারের মধ্যে নাই, একমাত্র আল্লাহ কই জন্য আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, দেখোস না উটেরে কেমনে বানাইছি, সব পারস, মনে চাইলে জবকে রাখাইতে পারো, মনে চাইলে উঠে পিঠের ফিটে উঠে যাইতেও পারো, মনে চাইলে তুই যদি মাল ওটা নাইতে পারো, মনে চাইলে কথা কয় না রে। শুধু এটা না আরো আছে কুদরত অনেক কারিশমা, আমি উডের ওয়াশ করতে আসি না, আমার তো দেখেন
উট, আল্লাহু আকবার। আরবি ভাষায় এই উটটাকে শুধু উট একটা জানোয়ার একটা প্রাণীকে বোঝানোর জন্য আরবি সাহিত্যে অন্তত 700 শব্দ ব্যবহার হয়েছে। আমার আল্লাহ এমন হয়েছে, এটার আরো আছে এটার ভিতরে রিজার্ভ ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি কথা বুঝেন না, ট্যাঙ্কি আছে এর ভিতরে, যে যেন কিতা জানি এন একবারে পানি দিলে টান দিয়ে নিয়ে রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে থইয়া দেয়, মরুভূমি পাড়ি দিতে গিয়ে যদি পানি টানি না পাওয়া যায় যখন পিপাসা লাগে ওইখানে প্রেশার দে ওই পানি। এমন ভাবে এই উট 14 দিন পর্যন্ত চলতে পারে, আপনার পানির প্রয়োজন হয় না। আল্লাহ আল্লাহ তুমি এবার জোরে জোরে মনে আছে, জোরে জোরে চালাইতেছি, চিৎকার করছি, জোরে চলছে, আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে ওয়াজ করতেছে, নসিহত করে কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. আওয়াজ কমাও, গতিও কমাও, নেমন জোরে জোরে চিৎকার করো, এটা তো গাঁদার আওয়াজ, আর গাঁদার আওয়াজ হলো নিকৃষ্ট আওয়াজ। আমি গতিও কমাইলাম, চিৎকারও কমাইলাম, এখন গুনগুন করে শের পরি আর সামনে আগাই আল্লাহর বান্দে কোরআনের আরে আয়াত পরে আমাকে নসিহত করেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহর কোরআন থেকে যা জানো তা পড়ো। আমি বললাম ও আল্লাহর বান্দি তুমি বড় একজন ভাগ্যবতী মহিলা, মহিলা জবাব দিয়ে কয় ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই অবস্থা থেকে কেবল বুদ্ধিমানেরাই শিক্ষা গ্রহণ করে। আল্লাহ বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক বার জিজ্ঞেস করেন ও আল্লাহর বান্দি তোমার কোন স্বামী আছেনি? মহিলা কোরআনের আরেক আয়াত পরে জবাব দিয়ে বলেন লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, এমন বিষয়ে প্রশ্ন করিও না যা জানলে তোমাদের অকল্যাণ হবে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এই জায়গায় গিয়ে কয় আমি মনে মনে নিয়ত করছি আর কোনো কথাই বলবো না যতক্ষণ কাফেলা পর্যন্ত যাইতে না পারবো। চলতে লাগলাম, চালাইতে লাগলাম, একেবারে কাফেলা যখন দেখা যায় এবার আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করলাম ও আল্লাহর বান্দি এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে? আল্লাহর বান্দি কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাকে জানায় দিলেন আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি সহায় সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য। আমি বুঝতে পারলাম এখানে তারা ছেলে মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে। আমি জিজ্ঞেস করলাম রে আল্লাহর বান্দি তোমার ছেলের নাম কি, কি নাম ধরে আমি তাদেরকে ডাক দেব? আল্লাহর বান্দি তেলাওয়াত করে আমাকে জবাব দেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তিন আয়াত পড়লাম আমি বুঝতে পারলাম তার এক ছেলের নাম ইব্রাহিম, এক ছেলের নাম মূসা, আর এক ছেলের নাম ইয়াহইয়া। আমি আবার তাদের কাছে গিয়ে ডাক দিলাম ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্রই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা সম্পন্ন তিন যুবক হাজির, আমি দেখা দিলাম তারা কি ওই মহিলাকে রিসিভ করলো, নামায় আনলো। এবার আল্লাহর বান্দি ওই যুবকদেরকে লক্ষ্য করে কোরআনের আরেক আয়াত পড়ে তাদেরকে নির্দেশ দিয়ে বলেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়াতিকুম বিরিযকিন মিন, একজনকে টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হালাল খাদ্য নিয়ে আসার জন্য, একজন চলে গেছে কিছু খাবার নিয়ে চলে এসেছে। আল্লাহর বান্দি ভরপুর দা পর্দার ভিতরে থেকে আমার সামনে খানা পরিবেশন করে এবার আমাকে নির্দেশ দিয়ে বলেন কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কোরআনের আরেক আয়াত পড়ে জানায় দিলেন ও আল্লাহর বান্দা এতক্ষণ যা দুঃখ কষ্ট পেয়েছো পরিশ্রম করেছো বিনিময়ে একটু খাবার গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন এবার আমি বললাম না না আমি এই খাবার তাকাল পর্যন্ত গ্রহণ করব না,
যতক্ষণ পর্যন্ত আমি এই মহিলার আসল হাকিকত জানতে না পারবো। যুবক তিনজন ডাক দেখো হুজুর, এই মহিলা আমাদের মা, আমাদের মা। যেদিন থেকে জানতে পেরেছেন মানুষ যা কথা বলে ফেরেশতারা সংরক্ষণ করে, মানুষ যা বলে হাসরের ইন্তাও ওজন দেওয়া হবে, ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের ভিতরে কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেন না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ওই বান্দি 40 বছরের ভিতরে কোরআনের আয়াত ছাড়া স্বাভাবিক কোনো কথাও বলে না, এই জন্যে যে না জানি কোন কথা আবার গুনার পাল্লায় গিয়ে উঠে যায়। আমার ভাইয়েরা, এই জন্যে আমি বলেছিলাম যে একটা ঘটনায় আমি শেষে দিয়ে কিন্তু একটু তারাবির নামাজের মতোই পড়তে হয়েছে, কারণ না হইলে আমি কি দেখছি যে স্টেশন পর্যন্ত যাইতে যাইতে আমার ঘড়ির কাঁটা আমারে ওভারটেক করে কোথায় যে চলে যাবে আমি পরে ধরতে পারবো না। আমার বন্ধুরা, আমার আজকের ওয়াজের মূল স্লোগান হলো গান বাজনা ছাড়বো আল্লাহর কোরআন। ভাইয়েরা দেখেন আল্লাহর বান্দি কেমন করে ধরছে, কেমন করে ধরেছে, রক্তের মাংসের সাথে কোরআন মিশায়া বলে যে কোনো কথা বলে তেলাওয়াত করে আয়াত জবাব হয়ে যায়, পরিষ্কার বুঝাও যায়, তেলাওয়াতও হয় বুঝাও যায় ওনার চাহিদা কি, কথা ঠিক কিনা? তাহলে আসুন আমরাও কোরআনকে ভালোবাসবো, কারণ কথা যদি বলি গান যদি গায়, গানে তো সওয়াব তো নাই, গুনাহ আছে, কলব মরে যায়, কোরআনের তেলাওয়াতের প্রতি হরফে হরফে 10টা করে নেকি আছে। আমার ভাইয়েরা তাই আসুন আমরা এই কোরআন গ্রহণ করব, কোরআন ধরব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব। সর্বশেষ কথা হলো এই, কোরআন 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 কার কালাম? কার কালাম? কার কালাম? আমার ভাইয়েরা কোরআন আল্লাহর কালাম। এই কোরআন বিশ্বাস করে আমরা ইমানদার, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি দুনিয়ার কোনো লাভেও না লোভেও না। আরো জোরে বললে ভালো হয়, আমরা কোরআন বিশ্বাস করে দুনিয়ার কোনো লাভে না কোনো লোভেও না, আমরা কোরআন বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করি জান্নাতের লোভে। সেই জন্য বলতে চাই আমার বন্ধুরা, এটা আমাদের ঈমান, কোরআন আমাদের ঈমান, আল্লাহ আমাদের ঈমান, রাসূল আমাদের ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি কানা 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 ওয়া রুসুলিহি واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমরা এই বিষয়গুলোর উপরে ঈমান এনেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। সেই জন্য আমি সর্বশেষ কথা বলতে চাই আল্লাহর কোরআনের উপরে চতুর্দিক থেকে, চতুর্দিক থেকে বিভিন্ন রকমের, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলতেছিল এবং আছে এবং থাকবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি শুধু একটা কথাই বলতে পারি, তা হলো এই, আমরা নামাজ একত্র ছেড়েও দিয়ে থাকতে পারি অতীতের জীবনে, নাও রেখে থাকতে পারি আমাদের অতীতের জীবনে, তবে আমার কথা হলো এই, আমরা ইমানের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, রাসূলকে যদি কেউ গালি দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা এখনো তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওইসে আলহামদুলিল্লাহ, বাস বাস, দয়া করে আর আগাইবেন না। মহতারাম হাজিরিন আসুন, হাসরের দিন যেন, হাসরের দিন যেন, হাসরের দিন যেন আমরা কোরআনের শাফাত পাইতে পারি। সর্বশেষ আহ্বান হলো আরভিনগর যুব সমাজ, যারা এই মহৎ আয়োজনের উদ্যোক্তা, যেহেতু তারা এই আয়োজন করেছে, আমার অনুরোধ থাকবে তাদের কাছে আগে তারা যেন আগে কোরআন এবং সুন্নাওয়ালা হয়ে যায়, বাতিটা যেন কোনো অন্ধের হাতে না থাকে, চোখওয়ালার হাতে যেন থাকে। কারণ বাতি যদি অন্ধের হাতে থাকে, অন্ধ বাতিলে দাঁড়িয়ে থাকে ভাই ডাইনে না বামে, কিন্তু তার হাতের বাতির আলোতে বহু মানুষ বহু পথিক গন্তব্যে পৌঁছে যায়, অন্ধ কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়।
সেই জন্য আর ভিন্নগরের যুবকদের প্রতি উদাত্ত আহ্বান, তোমরাও যেন এমন অন্ধ বাতিওয়ালা না হও, চক্ষুওয়ালা বাতিওয়ালা যেন আল্লাহ বানায় দেয়, সেই জন্য সবাই দোয়া করি। আপনারাও দোয়া করবেন, যা বলছি শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমল যোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান।